সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, এ দেশ মুসলমানদের দেশ, ঠিক কি না? কিন্তু বেধর্মী যদি এই দেশে থাকে তাদের কি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কাদের? আমাদের, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। কোনো বেধিনকে, কোনো বেধর্মীকে আমরা গালিগালাজ করব না, যেহেতু এই কোরআন আমরা বলি, কোরআনের কথাগুলি শুনে দিনের পর দিন আমাদের কাছে এসে, দাঈ আল্লাহর কাছে এসে ইসলাম গ্রহণ করে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, ঠিক কি না? আপনারা বলুন আলহামদুলিল্লাহ। আজকেও এরকম একটা সুসংবাদ আমাদের আছে, এরকম একটা সুসংবাদ আমাদের আছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা এক্ষুনি আলোচনায় ঢোকার আগে এক্ষুনি আমরা সেই সুসংবাদটা আপনাদেরকে জানাতে চাই। আমাদের এক প্রিয় ভাই আজকে ইসলাম কবুল করতেছেন, হিন্দু ভাইদের ভেতরে একজন এক ভাই আজকে ইসলাম কবুল করতেছেন, কই নিয়ে আসেন আছে না? আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা ঢোকার আগে ভূমিকাতেই আমরা ভাইকে কালেমা পড়িয়ে, আল্লাহর দেওয়া রসুলের দেওয়া কোরআনের, আল্লাহর দেওয়া রসুলের দেওয়া কালেমা পড়ে আমার ভাই ইসলাম গ্রহণ করবেন। এফিডেভিট এই কাগজপত্র সব আছে, প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে। এই হাজারো জনতার সামনে আমরা এখন, হাজারো জনতার সামনে আমরা এখন ভাইকে আমাদের ইসলামের দলে, কালেমার পতাকা তলে আমরা সুস্বাগতম জানাব, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ওই আসুন ভাই, যে ভাই আজকে ইসলাম গ্রহণ করতে যাচ্ছেন আপনি একটু সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন, লোকেরা আপনাকে দেখুক। এর নাম হচ্ছে নয়নমণি দাস। আজকে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করতে যাচ্ছে এর নাম হচ্ছে নয়নমণি দাস। পিতা মৃত্যু পাষাণমণি দাস, মাতা মৃত্যু পারুলমণি দাস, শান হরিশকুল, পোস্ট নবাবগঞ্জ, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা। জন্ম তারিখ হচ্ছে 16/6/2001। তিনি সনাতন হিন্দু ধর্মের অনুসারী ছিলেন, এখন তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হতে চান। তো আমরা সমস্ত কাগজপাতি, কাগজপত্র আমাদের হাতে আছে এবং ভাইয়ের কেউ তার উপরে কেউ প্রেশার ক্রিয়েট করেননি যে ইসলাম আপনি গ্রহণ করেন, ইসলামে আপনি ঢুকেন, মুসলমান হন। কেউ প্রেশার ক্রিয়েট করেনি, করেছে? কেউ চাপ সৃষ্টি করেছে? না, স্ব ইচ্ছায় আল্লাহর কোরআন শুনে, ইসলামকে ভালোবেসে, আল্লাহকে বিশ্বাস করে আমার ভাই কালেমা পড়ে মুসলমান হতে যাচ্ছে। আমরা ভাইকে পড়িয়ে নিচ্ছি, বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং প্রেরিত রাসূল, বলি আলহামদুলিল্লাহ। আমি হাজারো জনতার মধ্য থেকে আমাদের এখন নব আগত আমাদের এই প্রিয় ভাইয়ের সাথে হাজারো জনতার পক্ষ থেকে আমি আলিঙ্গন করছি, আমাদের ইসলামে সুস্বাগতম জানাচ্ছি। একটু শুভেচ্ছা, একটু সালাম দেন, আপনি সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সবাই আমার
দোয়া করবেন আব্দুর রহমান আচ্ছা আমাদের নতুন আসসালামু আলাইকুম জি একটু একটু বসেন আমাদের এই নতুন যিনি ইসলাম গ্রহণ করলেন নতুন দিনী ভাই একটু আগে ছিলেন বেধর্মী এখন হলেন তাওহিদবাদী মুসলিম ভাই বলি আলহামদুলিল্লাহ এই ভাইয়ের নাম পছন্দ করেছেন আব্দুর রহমান বলি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে প্রিয় নাম কয়টা দুইটি একটি হচ্ছে আব্দুল্লাহ আরেকটি হচ্ছে আব্দুর রহমান ভাই আব্দুল্লাহ আব্দুর রহমান পছন্দ করেছেন বলি আলহামদুলিল্লাহ এখন এই ভাই তার বংশ এবং তার সম্পত্তি সব কিছু ছেড়েই আমাদের মুসলমানদের ব্যানারে এসেছে আমাদের কি কিছু দায়িত্ব নাই কি বলেন দায়িত্ব আছে কি না আমরা কি দায়িত্বহীনতার পরিচয় দেব আমরা দায়িত্ববোধের পরিচয় দেব ঠিক কি না এই ইসলাম প্রিয় আজকে নতুন হওয়া মুসলমান নবমুসলিমকে আমরা সকলেই সাহায্যের সহযোগিতার হাত বাড়াতে চাই কি চাই না তার থাকা তার খাওয়া তার কর্ম তার জীবনের সব কিছু আমাদের দেখার দরকার আছে না এখন এই সুবাদে মাত্র 5টা মিনিট আমি আপনাদের সামনে একটু সময় নেব আপনাদের থেকে 5টা মিনিট একটু বিরক্ত করব আমাদের মাহফিল কমিটির ভাইরা আপনাদের কাছে যাচ্ছেন আপনাদের মাঝখানে যাচ্ছেন আপনারা কি উদ্বোধন করবেন